নমস্কার বন্ধুরা, পিবিপি পরিবার ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো আমি এখন ভালো আছি। তো আজকে সানডে, মানে চিকেন ডে, ওই জন্য সকাল সকাল চিকেন নিয়ে চলে এসেছে হেমন্ত। আজকে তো রান্না করব চিকেন। তো প্রায় সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি, রান্না বান্নার দিকে, রান্না বান্নার পাড়া, রান্না বান্নার দিকে এবার যাবো রান্নাঘরে। তো আজকে আমাদের বাড়িতে আজ আমার মেয়ে জামাই আসবে, ওই জন্যে মনটা আমার খুব খুশি লাগছে। মেয়ে জামাই দেখিয়ে দেবো, আমার মেয়ে জামাইকে আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো। ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো পার্থ আজকে ড্রয়িং ক্লাসে গেছে। তো পার্থ এসে পরে ড্রয়িং ক্লাস থেকে যে আসবে সে বলবে, মা আমি খাবার খাবো। তো ওকে বললাম কিছু খেয়ে যাও, ও তো কিছু খেয়ে যাবেই না। ওকে একটুখানি আজকে হরলিক্স আমি গুলে দিয়েছি, আমি বললাম কিছু খেয়ে যা, অন্তত খালি পেটে যাস না। দিয়ে ওইটা খেয়ে গেছে, এবার এসেছে না, বলবে মা তুমি রান্না করোনি, তোমার রান্না হয়নি, ওই জন্যে আমি ভাতটা ফুটিয়ে, এক ফুটন ফুটিয়ে আমি রেখে দিয়েছি, ওইটা তরকারিটা বানাতে বানাতে হয়ে যাবে। তো প্রায় মানে সব কিছু হয়ে গেছে। বন্ধুরা এখানে দেখুন মা চিন্তা করছে, মা গালে হাত দিয়ে বসে আছে। কেন গালে হাত দিয়ে বসে আছো? মা হাতটা সরাও। আমি ও আমুলে এত চিন্তা, কি চিন্তা করছো গো? চিন্তা করো না মা, বলো কিসের চিন্তা? চিন্তা না, আচ্ছা বেশ, ও আলতা নিয়েছে। আলতাটা জানে যে ভারতী রান্না হলে আমাকে পড়াবে, তা আমি মাকে বললাম যে হ্যাঁ আমি পড়াবো, রেখে দিও। আলতাটা ঢেলে রেখেছে, আমি আসছি না পড়াচ্ছি। আর এখানে বাবা বসে আছে, এই দেখুন বাবা বসে আছে। হ্যাঁ বন্ধুরা ভালো আছে? এই দেখুন শ্বশুর মশাই বসে আছে আমার, এখানে মা বসে আছে। মা কিছু বলো। হাই বন্ধুরা ভালো আছো? হ্যাঁ, রান্না বান্না তোমার হয়ে গেছে বলো? হ্যাঁ এই দেখুন মায়ের রান্না বান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আমি একটু মানে বসে রইলাম, আমি আওতাটা পরবো। তো বৌমা বলছে আমি মা আমি পরিয়ে দিচ্ছি। আমি ঠিক আছে পরিয়ে দাও আমাকে। আমার বৌমা নয়, আমার মেয়েই বটে। আমার মেয়ে খুব ভালোবাসে আমাকে, জানো। ওইটা বলো, আমি একবার করে বোকা দিই, একবার করে ঝগড়া করি, একবার হ্যাঁ ওইটা বলো বন্ধুদের, নইলে ভাববে যে ভালো গুণটাই বলছে, খারাপ গুণটা বলো একটু না। একবার করে তো হয়, এমনি বাড়িতে সব বাড়িতেই তো হয়। কিন্তু হ্যাঁ বৌমা আমার খুব ভালোবাসে। আমি এমন পেয়েছি বউ যে আমি মানে মেয়ে, আমার বউ নয় আমার মেয়ে। হ্যাঁ এমন শাশুড়ি বই একবার ঠকামুখি হয়, কিন্তু আবার সেই আমাকে নিজের মতন করে, আপনের মতন করে। শাশুড়িরা কখনো কি দূর করতে পারবে শাশুড়ির দিকে বলো? যতই শাশুড়িরা দূর বলুক তবু সেই মেয়ে বাটে। আমার যেমন মেয়েরা শ্বশুর বাড়িতে চলে গেছে, আমার ওইটা হলো পরের মুখলে, আর এইটা হলো আমার নিজের। বাহ, এতদিনে বুঝেছে, তোমার মতন যদি সব শাশুড়িরা মা বুঝে, তাহলে তো আর সংসারে অশান্তি হবে না মা। সবাই এইভাবেই যেন নিজের বোধেগে নিজের মেয়ে ভাবে, তাহলে দেখবেন সংসারে কিছু অশান্তি আসবে না। আর মেয়েরাও মানে বউরাও যেন শাশুড়িদেরকে মা শ্বশুরকে বাবা ভাবে, তাহলে দেখবেন সংসারটা খুবই ভালো থাকবে, অশান্তি হবে না। হবে, একটুখানি তো হবে, এমন না যে কোনো ঘরে হয় না, হয় নাকি? দেখলেন তো মা আপনাদেরকে অনেক কথা বললো, আমি দুষ্টু আবার মিষ্টি, সব রকমই টক ঝাল সব রকমই বটি, কিন্তু এই সিইতে থাকতে তো হবে। এই যেমন একবার করে বোকা দিই, একবার করে ভালোবাসি, ওইটাই আপনাদেরকে মা জানালো। তো কিছু মনে করবেন না, আমরা এই ধরনের হয়তো ঝামেলা ঝঞ্ঝট একবার দুবার হয়, আবার ঠিক হয়ে যায়। তো সব বাড়িতেই তো হয়, আর দেখবেন এমন কোনো বাড়িতে নেই যে হয় না। কিন্তু তবুও বউদেরকে মেনে নিতে হয়, বউদেরকে সব কিছুই করে নিতে হয়। কী হবে দেখুন, শ্বশুর শাশুড়ি হচ্ছে ঘরের মানে কি বলবো, শ্বশুর হচ্ছে ঘরের ছাদ আর মা হচ্ছে খুঁটি, তাই না? তখনের ঘরের মা বাবা দিকেও ভাববেন, মা বাবা দিকে শ্বশুর শাশুড়ি কখনো অবহেলা করবেন না, ভালোবাসবেন, নিজের মতন করবেন। তো বন্ধুরা মাকে এখন আমি আলতা পরাবো, এই দেখুন আলতা নিয়েছি একটা, এটাতে আমি ঢালবো আলতা, আর এই কাপটা আমরা আলতাই করি। এই দেখুন মাকে এখন আমি আলতা পরাবো, মাই করেছে কাপটা, মা যখনই আলতা পরবে তখনই এই কাপটাতে পরবে। এরকম আর একটা কাঠি করেছিলাম এই তুলো দিয়ে, কাঠিটা বেশ এই তুলোটা দিয়ে বেঁধে দিয়েছি, তো যখনই পরি তখনই এই কাঠিটা দিয়ে পরি, বেশ পরানো যায়, আঁকানো যায়। তো দেখুন কীভাবে আমি পরাচ্ছি মাকে আলতা। তো দেখুন বন্ধুরা মাকে আমি আলতা পরিয়ে দিচ্ছি, আগে মাকে পরিয়ে দিই তারপর আমি আলতা পরি। পেপারটা দাম আচ্ছা
আর আমি যখন নিজে আলতা করি এইভাবে যখন নিয়ে এত সুড়সুড়ি লাগে না পাটার মধ্যে। আর শীতকালে তো আলতা পরতেই পারি না, শীতকালে আলতা পরেছি না পাটা একদম ফাটল ধরে যায়, যেমন মাটি একদম ফাটল ধরে যায় গ্রীষ্মকালের মতন, সেরকম আমার পাটা শীতকালে একদম ফাটল ধরে যায়, আলতা পরলে পাটা ফাটে, এমনিতে ফাটে ফাটে না, ওই জন্য এখন এই আলতা পরবো আমি। আর অনেসে দেখুন এখানে একদম শুয়ে দিয়েছে, ও আলতা পরে নিয়েছে, দেখাই দাও বাবু, দেখি দেখি অনেসে কেমন করেছো, দেখি দাও দেখি দাও, হ্যাঁ বাবা বাবা বাবা, এই দেখুন অনেসা করে নিয়েছে, কই দেখাচ্ছে তো, এই দেখুন অনেসা আলতা পরে নিয়েছে। তো বন্ধুরা আমার আলতা পরানো হয়ে গেল, আলতা পরিয়ে নিয়ে মাকে আমি প্রণাম করে নিলাম। এই দেখুন নানাদিনী, নানাদিনী কত কাশিল দেখুন, অনেক কাজ করে, কাঁথা কাচিছে, কাঁথাগুলো কেচে নিয়ে পরে ও উপরে যাচ্ছে মেলতে, চুলটা শুকিয়ে যাবে ওই জন্য গামছাটা নিয়ে নিয়েছি, চুলটা নইলে চুলটা খুলে রাখলে একদম জামাটা ভিজে যাবে। আর আজকে ননদিনীর বর দেখতে যাবো আমরা, ওই জন্য ওই উপলক্ষে মাকে আলতা পরিয়ে দিলাম, মাও একটুখানি সাজছে, আমিও মানে খাওয়া দাওয়ার পর একটুখানি যাবো সেজে বুঝে। তো না পাই আমার মেয়ে আসছে, এই দেখুন কেমন আছো, ভালো আছো, এই দেখুন এটা আমার মেয়ে দেখছেন, আর আমার এখন জামাই মেয়ে জামাই বাইরে আছে, আসবে ও আসছে, আগে ঢুকে গেছে মেয়ে, আর এটা হচ্ছে আমার ছেলের বউ। আমরা চললাম এখন, এই দেখুন আমার মেয়ের জামাই আসছে, দেখুন এটা হচ্ছে আমার মেয়ের জামাই। তো বন্ধুরা আমি বলেছিলাম না যে আমি বাইরে যাবো, তো বাইরে থেকে এখনই বাড়ি ফিরলাম, তো আমিও গেছিলাম, মাও গেছিলো, বাবাও গেছিলো, তো আমরা এখনই এলাম। তো আচ্ছা তাহলে আমি ভিডিওটা এখানে আজ রাখলাম, ব্লগটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা বাই বাই।